নানা দাবিতে পথে আশাকর্মীরা। এদিন বশিরহাটে পথে নামেন প্রায় 1500 আশাকর্মী। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে সরব হন তারা। অবিলম্বে সরকারি কর্মীর সমমর্যাদা, চাকরির স্থায়ীকরণ, ন্যূনতম 21,000 টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নামলেন বশিরহাট মহকুমার প্রায় 1500 আশাকর্মী। আশাকর্মীদের দাবি, করোনা পরিস্থিতিতে অন্যান্য স্বাস্থ্য পরিষেবা বজায় রাখার পাশাপাশি তারা যেভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়েছেন তার ন্যূনতম স্বীকৃতি মেলেনি। তাদের আরও অভিযোগ, স্বাস্থ্য পরিষেবাই শুধু নয়, বিভিন্ন সরকারি কাজেও আশাকর্মীদের ডেকে নেওয়া হয়, তার জন্যে তাদের যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না বলেও অভিযোগ। এ বিষয়ে হাসনাবাদ ব্লকের এক আশাকর্মী বলেন, ইনসেন্টিভ নিয়েও সমস্যা রয়েছে। তাছাড়াও আমাদের একাধিক দাবি দেওয়া রয়েছে, সেগুলি অবিলম্বে পূরণ করার দরকার। আমাদের ইনসেন্টিভের টাকাটা 8 থেকে 9 ভাগে ভাগ করা হচ্ছে। কখনো আমাদের অ্যাকাউন্টে 20-50 টাকা, 25 টাকা করে ঢুকছে। আমরা আজ পর্যন্ত গত 1 বছর যাবত কোনো ইনসেন্টিভের হিসাব কোনো আশাকর্মী মেলাতে পারিনি। সেই জন্য আর আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আর হচ্ছে, অযথা কাজের বোঝা চাপানো চলবে না। সেই সঙ্গে স্থায়ীকরণ করার তো দাবি আমরা অবশ্যই রাখছি। আমরা যে করোনা কাজ করলাম, করোনার সময় আমরা যে আশাকর্মীরা মানে অত্যাধিক পরিশ্রম করলাম, আজ পর্যন্ত কোনো আশাকর্মী আমরা এখনো মানে 5টা টাকাও আশাকর্মীদের কোনো রকম পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়নি। আমরা আজকে 1500 আশাকর্মী জমা। আন্দোলনরত আশাকর্মীদের দাবি, অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামী 3রা আগস্ট থেকে কর্মবিরতির পথে যাবেন তারা। আমরা বহুদিন ধরে বঞ্চিত, আমরা বঞ্চিত লাঞ্ছিত। আমাদেরকে দিয়ে অপরিযুক্ত পরিমাণে কাজ করানো হয়, মানসিক প্রেসার দেওয়া হয় আমাদের উপরে। আমরা আজকে দাবি নিয়ে নেমেছি যে আমাদের প্রথমত আমাদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে। আমাদের ভাতা নয়, বেতন চাই। ন্যূনতম 21,000 টাকা বেতন দিতে হবে। খেলা মেলা দুয়ারে সরকার, ঘাটে মাঠে ডিউটি দেওয়া চলবে না। অতিরিক্ত কাজের চাপ বাড়ানো চলবে না। বিনা পারিশ্রমিকে আমাদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়, সেইগুলো সব বন্ধ করতে হবে। যদি এই সব দাবি না মানা হয় তাহলে আমরা আগামী 3 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বশিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।